নমস্কার বন্ধুরা, যা পাই তাই করি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কারণ আমাকে দেখতে পাচ্ছেন, আমি এখানে বাস ধরবো। ভোলে বাবার একটা বাস আছে, সেই বাসটাই ধরবো, যেটা আমার বাপের বাড়ি যাতায়াত করি আর কি। কিন্তু বাপের বাড়ি যাবো না, আমি যাবো একটু গড়বেটা ডাক্তার দেখাতে, এখানে যাচ্ছি। তাই ভাবলাম যে একটু ব্লগটা সকাল থেকে শুরু করে দিই, আর বাসটা এলে তো আমি চেপে পড়বো। বাবা তুমি খেয়ে নেবে। হ্যাঁ, আমার গজি ভাইটি খুব ভালো, গজি ভাই খুব ভালো, গজি ভাই মা কোথাও গেলে গজি ভাই আড়ি করেনি, গজি ভাই আমার কাছেই রয়ে গেছে। আর আমাদের ভাই আসার কথা ছিল মেলা দেখতে, তো ওই যে ভাই চলে এলো। ওখানেই নামো, ওখানেই নামো। এই উপর দিকে চলে যাও। এদিকে ঘুরো, তোমার পেছনটা দেখবো নাকি আমি? প্রচুর ঘেমে গেছো, পাখাটা আগে বসো। এই গেঞ্জি গুলো এরকম সিস্টেম করেছে। তুমি জানো না যে ঘরে একটা হেংলা বৌদি আছে বলে? ভাই গুলো এনেছে আমার জন্য, নাই গজুর একটা আর কেশবের একটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখন আমরা সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, কারণ আমরা একটু বাসন্তী মেলা দেখতে যাচ্ছি। গজু, আমি, মা, ঠাকুমা, অনেক ছোট ছোট বাচ্চারা কবিতা আবৃত্তি করছে। আর আপনাদেরকে একটু মেলাটা উদ্বোধন দেখিয়ে আসি। আর যা গরম, গজুকে নিয়ে যাচ্ছি, দেখি গজু কতটা আমাকে ভিডিও করতে দেয়। আর অনুর তো যাওয়া হচ্ছে না, কারণ অনুর পরীক্ষা, অনুর প্রচুর আফসোস হচ্ছে। তো হলেও কিছু করার নেই, কারণ অনু এক পাও বেরানোর নয়। অনু নিজে থেকেই বলছে যে তোমরা যাও, আমরা ঘরে থাকি, আমি ঘরে থেকে বই পড়বো। অনু খুব ভালো, খুব ভালো অনু বই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা এখন মেলা দেখতে বেরিয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছেন যে চারিদিকেই পুরো আলো, আলোর ভরপুর। আর আমাদের বাড়ির সামনে বাসন্তী পুজো হচ্ছে, তো আমরা এই প্রথম দিন দেখতে এসেছি। আজকেই প্রথম দিন উদ্বোধন হচ্ছে, তাই ভাবলাম যে আপনাদেরকে উদ্বোধনটা একটুকু দেখাই। কোনোদিন এত সামনে বাসন্তী পুজো হয়নি। আর বিশ্বপ্রতি সংঘ এই ক্লাব থেকেই পরিচালনা হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আর অনেক বড়ও করেছে। এবার চলুন একবার ভিতরে যে ঠাকুরটা আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আজকে ষষ্ঠী, তো ষষ্ঠী দিনে ঠাকুর নিয়ে চলে এসেছে, এখনও কিন্তু সাজায়নি। প্রণামীর বাক্স, প্রণামীর, কারণ প্রণামী এখন বেশি পড়েনি, কারণ ষষ্ঠীর দিন। আর এই যে ঠাকুর, বাসন্তী মায়ের, বাসন্তী মা এখন চলে এসেছে ষষ্ঠীর দিনেই। তো এখন এখনও অনেক দিন সময় আছে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, সপ্তমী দিনে তো ঘর ডুবানো হবে এই বাসন্তী মায়ের। আর বাসন্তী মায়ের ঘর ডুবানোটা দেখি, যদি আপনাদেরকে পুরোটা দেখাতে পারি তাহলে ভালো লাগবে। কারণ অনেক কিছু বাজনা হচ্ছে, ব্যান্ড পাই, আর অনেকেই অনেকেই ফুর্তি করে নাচ আর সবই করছে। তো তাই ভাবলাম যে দেখাবো। আর দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলের ভেতর এটা। আর এসেছি যখন, একটু না অনুষ্ঠানগুলো দেখলে হয় তখন মনটা ভালো লাগবে না, কারণ গজুকে এখন ওর ঠাম্মির কোলে দিয়ে দিয়েছি। আর এবার আমি একটু ফ্রি হয়ে গেছি, কারণ গজু আমার কোল থেকে নামতে চায়নি আর আমাকে ভিডিও করতে দেয়নি। তো মাকে দিয়ে দিয়েছি, আমি বলি মা তুমি গজুকে কোলে নাও,
আর আমি ভিডিওটা করি, বন্ধুদের সঙ্গে শেয়ার করি, আর একটুকু অনুষ্ঠান দেখে যাব। কিন্তু এই এসেছি যখন এই চলে যাবনি, অনুষ্ঠান দেখব, অনেকক্ষণ থাকব, তার অনেকক্ষণ ধরেই আমি বকবক বকবক করেই চলেছি। আর এবার আমি মেলাটা তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দিই, কারণ গজু এবার একটু কাঁচে দেখছি, কারণ মেলাতে বলছে আমি এটা ওটা কিনব। বন্ধুরা, আজকে সপ্তমী দিন সকালবেলা, দেখতে পাচ্ছেন যে কত লোক সবাই মিলে আনন্দ করে ঘর ডুবাতে যাচ্ছে। আমাদের এখানে সামনেই যে শিলাবতী নদী আছে, তো সেই শিলাবতী নদীকেই যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে সবাই মিলে কত ফুর্তি আনন্দ করছে, কারণ একটা ঘর ডুবানোর ব্যাপার, তো এই ঘর ডুবানোটা সকলের মনে আনন্দ ফুর্তি। পুরো মেয়েদের লাইন, সবাই কোমরে একটা করে কলসি নিয়েছে, আর সবাই একই শাড়ি পরেছে, ওই আলতা পেড়ে শাড়ি সবাই পরেছে। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে, আবার যখন ফিরবে, মানে জল ডুবিয়ে যখন ফিরবে, তখন আরও সুন্দর লাগবে দেখতে। আর নদীতে তো পৌঁছে গেছে, আর এখন সবাই একের পর এক আসছে। আর ওই যে দেখতে পাচ্ছেন একটা কলা গাছ, ওটা কলা গাছ নয়, ওটা হচ্ছে কলা বউ, ওইটাই হচ্ছে মেন ঠাকুর, তো ওইটাকেই আগে নিয়ে যেতে হয়। আর ওই দেখুন একের পর এক আসছে, আর ওই যে লাইন দিয়ে সব মেয়েগুলো আসছে। প্রচুর ভিড় হয়েছে রাস্তায়, মানে রাস্তায় সাইকেল মোটরসাইকেল এইগুলোও পেরোতে পারেনি, কারণ এই যে লোকজনের ভিড়, যে ঘর ডুবাতে যাচ্ছে, সেই জন্য রাস্তায় প্রচুর ভিড়। আর প্রথম বছর এই বাসন্তী পুজো হচ্ছে। আরে যে দেখুন কলা গাছটাকে একটু সামনে থেকে ভাই দেখাচ্ছে, কলা গাছটাকে দুজন দুই পাশে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, আর এই যে ঘন্টি বাজাচ্ছে তার সঙ্গে নাচ করছে। তো সবার মনে এত ফুর্তি আনন্দ আগে কখনো হয়নি, কারণ আমাদের গ্রামে যে এত ভালো একটা পুজো হবে।
আর সকালবেলাটা নদীধারটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একের পর এক মেয়েগুলো আসছে, জল ডুবাচ্ছে আর করছে, সবার মনে কত আনন্দ। আর যা যা নিয়ম ছিল ঠাকুরের সমস্ত কিছু নিয়ম ভালোভাবে মেনে, তারপর দেখুন একের পর এক লাইন ধরে সবাই আসছে। আর এবার তো গ্রামে গ্রামে ঘুরে তারপর চলে যাবে সেই বাসন্তী মায়ের কাছে। এবার আস্তে আস্তে যাচ্ছে মন্দিরে। আরো ওই যে এখানে মন্দিরে দেখতে পাচ্ছেন যে 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 নিয়মগুলো আছে সেই সেই নিয়মগুলোই করছে। তো এরপর ভাই ঘর চলে এসেছে, কারণ ভাইয়ের প্রচুর খিদে পেয়ে গেছে। আপনাদেরকে আগেই বললাম যে এখনো অনেক দিন মেলা আছে, তো আমরা যখন যাব আবার ঘুরে ঘুরে মেলা দেখাবো। আরও মেলার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি।